السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد فيا أيها الطلبة الأحباء والمشاهدون الكرام من قريب وبعيد رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين أرحبكم جميعا ترحيبا حارا من صميم الفؤاد بهذا اللقاء الطيب عبر الإنترنت প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে এবং কাছ থেকে যারা আমাদের এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে, সামনে যারা যুক্ত হবে, সবাইকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ, প্রভাষক আরবি, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়াসাহলান মারহাবান বিকুম ফি মুহাদারাত আল ইয়াউম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মিজান এবং মুনশাইবের যে ক্লাস শুরু করেছি তা আলহামদুলিল্লাহ ওয়া বিফাদলিহি ওয়া বিমান্নিহি আমরা অনেক দূরে গিয়েছি। তো আজকে আমরা সুলাসি মসজিদ ফি বা হামজা ওয়াসল, সুলাসি মসজিদ ফি বা হামজা ওয়াসলের নয় বাবের আজকে আমরা চতুর্থ বাব পড়ব। আমরা প্রথমে বাবে ইফতিআল, ইস্তিফআল এবং ইনফিআল এই তিনটি বাব আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা বাবে এটার চতুর্থ বাব এই বহসের আমরা ইফআল ইফআলাল বাবে ইফআলাল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আরজুকুম তাকুনুনা মাই ইলা নাহায়াতিল হিসসা বিকুল্লি রাগবা ওয়া শাওক ওয়া হুদু আরজু আন্নাকুম জামিআন বিফাদলিল্লাহ তাআলা ওয়া বিমান্নিহি ফি সিহ্হাতিন ওয়া আফিয়া আদউ লাকুম হাফিজানা ওয়া হাফিজাকুম আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল মিন কুল্লি সুইন ওয়া মাকরুহ ওয়া হাদিসাতি দাহর ওয়া মাসাইবি দাহর লা সাইয়্যামান মিন ফাইরুস কারুনা আল্লাহুম্মা আমিন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর দেরি না করে আমরা আমাদের নির্দিষ্ট আলোচনা শুরু করি। তাহলে আমাদের এই সুলাসি মসজিদ ফি বা হামজা ওয়াসলের নয় বাবের চতুর্থ নম্বর বাব হলো আল বাবুর রাবে' মিন আবওয়াবি সুলাসি আল মসজিদ ফি বিল হামজাতিল ওয়াসল। কেমন, এটার চতুর্থ বাব হলো বাবে ইফআলাল। এই বাবগুলো চেনাটা খুব সহজ, এগুলো আয়ত্ত করাটাও খুব সহজ, সুলাসি মুজাররাদের বাবগুলোর তুলনায় এগুলো অনেকটা সহজ আমাদের জন্য চেনাটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বাবে ইফআলালের জন্য তোমাদের এই মিজান মুনশাইব যেই কিতাবটি, আমি বারবার বলি, আমরা সাধারণত এখানে আমাদের দেশে বহুকাল আগে আগ থেকে মিজান মুনশাইব যে জুমলা শরফ কিতাবের মধ্যে যে মিজান মুনশাইবের যে কিতাবটা আছে, যেটা এখন উর্দু বাংলায় বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের কাছে যেটা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই কিতাব থেকে মূলত আমরা আলোচনাটা সাজাই। তো এই হিসেবে এই বাবের জন্য ওখানে সরফে সগীরের জন্য যে মাসদারটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আল ইহমারু, ইফআলালু ইহমারু। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা জানো এটা সুলাসি, এই বাবগুলো হচ্ছে কি সুলাসি এবং সাথে মসজিদ ফি, অর্থাৎ যার মূল হরফ আসলি হরফ বা মাদ্দার হরফ তিনটি, সাথে কি আছে অতিরিক্ত হরফ আছে। কেমন, তো এখানে মাদ্দার হরফ কি হা মিম র হুমরুন, হা মিম র হুমরুন অর্থ হচ্ছে কি হওয়া, লাল হওয়া, লাল। তো এহমেরার অর্থ হচ্ছে রক্তিম হওয়া, লাল হওয়া, লাল রঙের হওয়া। এগুলো নিয়ে আমি আর কিছু আলোচনা ইনশাআল্লাহ শেষের দিকে করব। আমরা প্রথমে এই বাবের শিকাগুলো কীভাবে দেখব চিনব সেই কৌশলটা নিয়ে আগে আমরা আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই বাবের মধ্যে লাম কালিমাটা সবসময় কী হয়, লাম কালিমা ডাবল হয়, লাম কালিমা ডাবল হয়। অর্থাৎ লাম কালিমা ডাবল বলতে এখানে মূলত লাম কালিমা একটি, অর্থাৎ যেহেতু এটা সুলাসি, যেহেতু কি সুলাসি, হা মিম র বা ফা আইন লাম, কিন্তু লাম কালিমা যে হরফটা থাকবে
এই বাবের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই বাবের লাম কালিমা যেটা থাকবে সেই লাম কালিমার হরফ একটা হবে মাদদার হরফ আর একটা হবে হরফে জায়েদ একটা অতিরিক্ত হরফ যেমন দেখো এই বাব থেকে মাজির সিগা কি হয় আহমাররা আহমাররা কেমন আহমাররা তো এটার মাদদা হচ্ছে হা মিম র রা হা মিম র হুমরুন কিন্তু দেখো তো এটা মূলত আহমাররাটা মূলত ছিল আহমারারা আহমারারা এলাম রা র এবং র দুটি র পাশাপাশি তোমার একত্রিত হওয়ার কারণে এদগামে এদগামে মুতাজানিসাইনের কায়দা অনুযায়ী রকে রয়ের মধ্যে কী করা হয়েছে এদগাম করা হয়েছে সুতরাং কী হয়েছে আহমাররা হয়েছে তো আমি বল যেটা বলছিলাম এইভাবের লামকালিমা যেটা থাকবে সেই লামকালিমার হরফটার তকরার হবে লামকালিমার হরফটার কী হবে তকরার হবে অর্থাৎ লামকালিমার হরফ এটা ডাবল হবে দুইবার থাকবে একটা হচ্ছে মূল হরফ একটা হচ্ছে মূল অক্ষরের আর একটা হচ্ছে অতিরিক্ত এই যে আহমারা আহমাররা মূলত আহমারারা ছিল এখানে এই যে র এই রটা হচ্ছে মূল অক্ষরের র মাদদার হরফ যেহেতু হা মিম র হচ্ছে মাদদা এই রটা হচ্ছে মাদদা আর এই দ্বিতীয় রটা হচ্ছে জায়েদা অতিরিক্ত কেমন এই বাবের প্রত্যেকটা সিগার মধ্যে প্রত্যেকটা মজদরের মধ্যে তোমরা এই বৈশিষ্ট্য এটা দেখবে এবং এটা লাজিম এটা হবেই আহমাররা আসফাররা আসওয়াদ্দা এভাবে আরও আওয়াররা আহওয়াল্লা আরও যত থাকবে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ লামকালিমাটার কী হবে তাকরার হবে লামকালিমার দ্বিতীয় হবে ডাবল হবে অর্থাৎ এবং ওই দুইটা হবে দুইটার মধ্যে একটা হচ্ছে মাদদার আর একটা হবে কি জায়েদা অতিরিক্ত কেমন এই জিনিসটা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা এবং এই বাবটা বাবে এফেলাল এটা চেনার উপায় হচ্ছে মূলত এটাই কেমন এই বাব চেনার শুরুতে তো হামজায় ওয়াসল থাকবে কিন্তু হামজায় ওয়াসল এটা আমি বারবার বলেছি যত যে বাবগুলোর শুরুতে হামজায়ে ওয়াসল আছে এই হামজায়ে ওয়াসল মাজির মধ্যে থাকে যখন মোদারে সহ অন্যান্য বহসের মধ্যে যখন যায় তখন সেই হামজায়ে ওয়াসল আর থাকে না এই জন্য তোমরা এই হামজায়ে ওয়াসলযুক্ত বাবগুলোর চেনার আলামত হিসেবে হামজায়ে ওয়াসল কিন্তু সব বহসের মধ্যে পাবে না শুধু কোথায় পাবে মাজির মধ্যে পাবে মাজির সিগার মধ্যে তোমরা পাবে অন্যান্য ক্ষেত্রে পাবে না তো এই বাবছেনার যেটা তোমাদের জন্য সহজতম আলামত সেটা হচ্ছে লামকালিমা সেটা হচ্ছে কি লামকালিমা লামকালিমা দেখে মূলত তোমরা এই বাবটাকে নির্ণয় করবে অর্থাৎ লামকালিমায় তাসদিদ হবে এই বাবের লামকালিমায় কি হবে তাসদিদ হবে কেমন এবং সেই তাসদিদের মধ্যে আমরা জানি তাসদিদ মানে এখানে দুইটা হরফ যে হরফের মধ্যে তাসদিদ আছে সেটা কয়বার আছে দুইবার আছে এই দুইটার মধ্যে একটা হচ্ছে মাদদার হরফ আর একটা হচ্ছে তোমার হরফে জায়েদ যেমন দেখো তোমরা আরো আরেকটা দেখি আমরা আচ্ছা এটা দিয়ে লিখি আসওয়াদ্দা আসওয়াদ্দা এটা মূলত কি ছিল আসওয়াদাদা আসওয়াদাদা তো সৌদুন সুদুন সিন ও দাল হচ্ছে সিন ও দাল মাদ্দা এই শেষের লামকালিমের যারা দাল এটা তাকরার এটার সাথে দাল আরেকটা হয়েছে এই দাল দ্বিতীয় দাল হচ্ছে অতিরিক্ত এরকম যত আরও অনেক তোমরা পাবে তো সুতরাং এই বাবচেনার যে অন্যতম আলামত এই আলামতটা কিন্তু সব সিগার মধ্যে তোমরা পাবে এটা মাজের সিগার মধ্যেও পাবে অর্থাৎ লামকালিমায় তাসদিদ হওয়া এবং সেখানে প্রথম তাসদিদের প্রথম হরফটি মাদদার দ্বিতীয় হরফটি অতিরিক্ত জায়েদা কেমন এই আলামতটা এই বাব থেকে ব্যবহৃত সব সিগার মধ্যে থাকবে কেমন তো তোমার এটা মোদারের মধ্যেও থাকবে এটা ফাইলের মধ্যেও থাকবে এটা আমরের মধ্যেও থাকবে এটা নাহির মধ্যেও থাকবে কেমন
तो आशा करी प्रिय शिक्षार्थी तुम्हारा एटा बुझते पेरेछो ताहले এই বাপ থেকে মাজির শিখে কি হবে আফআল্লা আমাদের এখানে যে মাসদার থেকে নেওয়া হয়েছে এটা এটা হচ্ছে বাবে ইহমারার অর্থাৎ রক্তিম হওয়া লাল হওয়া ইহমাররা 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 ইহমাররু ইহমাররাত ইহমাররাতা ইহমারারনা ইহমাররনা জবা মত মুয়ান্নাস গায়েবের মধ্যে গিয়ে কিন্তু তসদিদ দেওয়া সম্ভব নয় কারণ এরপরে যে নুনে জমা আছে এর আগে কি হয় না তসদিদ হয় না ইহমাররনা ইহমাররতা ইহমাররতুমা ইহমাররতুম ইহমাররতে ইহমাররতুমা ইহমাররতুন্না ইহমাররতু ইহমাররনা এই জায়গায় এসে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকটা জিনিস বুঝতে পারছো সেটা হচ্ছে এই যে লাম কালিমায় যে কি হয় তসদিদ হয় এটা জমা মুয়ান্নাসের আগ পর্যন্ত সিগাগুলোতে হয় অর্থাৎ পাঁচটি সিগার মধ্যে হয় ওয়াহেদ মুজাক্কর গায়েব তাসনিয়া মুজাক্কর গায়েব জমা মুজাক্কর গায়েব ওয়াহেদ মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব এই পাঁচটি সিগার মধ্যে মূলত লাম কালিমার মধ্যে তাসদিদটা হয় এবং জমা মুয়ান্নাস থেকে শেষ পর্যন্ত গিয়ে তাসদিদ আর হয় না যেহেতু এরপরে গিয়ে যেহেতু তোমার কি হয় তোমার ওই সিগা গুরুর আলামত এবং জমির হিসেবে কিছু মাজির সিগার আলামত যুক্ত হয় এই তখন এই তাসদিদ আর থাকে না যেহেতু ওই আলামতগুলোর মধ্যে আমরা পড়েছি যে তোমার জমা মুয়ান্নাসের নুনের আগের অক্ষর কী থাকে সাকিন থাকে কিন্তু এখানে তো সাকিন নাই এখানে প্রথম হরফ সাকিন তো এই জন্য জমা মুয়ান্নাসে যখন আমরা যাব সিগারা কী হয়ে যাবে ইহমাররনা মারার না কেন কারণ এই যে জমা মুয়ান্নাসের নুন জমা মুয়ান্নাস জমা মাদির সিগার জমা মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস গায়েবের সিগার আলামত হলো এর শেষে নুনে জমা মুয়ান্নাস থাকবে তার আগের অক্ষর সাকিন হবে তার আগের অক্ষর কী হবে সব বাবের মধ্যে এই নিয়ম প্রযোজ্য সুতরাং জমা মুয়ান্নাসের নুনের আগের অক্ষর কী হবে সাকিন হবে এই জন্য এখানে আর তসদিদ দেওয়া কি নয় সম্ভব নয় তাসদিদটা ভেঙে আবারও আগের মতো হয়ে যাবে ইহমাররনা এরপর থেকে গিয়ে একদম জমা মুতাকাল্লিম পর্যন্ত প্রত্যেকটা সিগার মধ্যে আর কি হবে না তাসদিদ হবে না ইহমাররনা ইহমাররতা ইহমাররতুমা ইহমাররতুম ইহমাররতে ইহমাররতুমা ইহমাররতুম ইহমাররতু ইহমাররনা কারণ এরপরে যেই অক্ষরগুলো পরে ইহমারার তা তুমা তুম তে তুমা তুন্না তু না এই যে আলামতগুলো আছে মাজির এইগুলোর প্রত্যেকটার আগের হরফ কী হতে হয় তোমার জজম হতে হয় সাকিন হতে হয় এই জন্য শেষব করে তাসদিদ এটা আর হয় না তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপর মাজির অন্যান্য প্রকার যেগুলো আছে সেগুলো তার নতুন কিছু নয় শুধু আলামতগুলো মাজির তোমার কত কানা লাইতা আল্লাম আলামতগুলো কী করে দেওয়া বসায় দেওয়া আর মাজির মজবেত মুনফির মধ্যে তোমার আলামতগুলো কী করা বসায় দেওয়া নতুন করে আর কিছু নেই তাহলে এটা গেল এবার আসতেছে মোজারের সিগা ইহমাররা ইয়াহমাররু 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 তার মানে ইয়াহমারিরু এটা মূলত ছিল ইয়াহমারিরু ইয়াহমারিরু এরকম ছিল তো একই কারণে এখানেও কী করা হয়েছে তোমার তাসদিদ দেওয়া হয়েছে ইয়াহমাররু কী হলো ইয়াহমারিরু হলো কেমন তাহলে এটা মোদারের সিগা এটা ইয়াহমাররু ইয়াহমাররানে ইয়াহমাররু না তাহমাররু তাহমাররানে তোমার ইয়াহমারার ইয়াহমারির না ইয়াহমারিন ওই নুনে জমা মুয়ান্নাস আবারও নুনে জমা মুয়ান্নাস মোদারের সিগার মধ্যেও নুনে জমা মুয়ান্নাসের আগে কী হয় সাকিন হয় এই জন্য এখানেও এসেও জমা মুয়ান্নাসের সিগার মধ্যে কী হয়ে যাবে ইয়াহমারির না ইয়াহমারির না তারপরে তাহমাররু তাহমাররানে তাহমাররুনা তাহমাররিনা তাহমাররানে তাহমারির না জমা মুয়ান্নাস আহমাররু নাহমাররু তাহলে মুদারের মধ্যে আমরা দেখলাম মুদারের মধ্যে দেখলাম প্রত্যেকটা সিগার মধ্যে চোদ্দো সিগার বারো সিগার মধ্যে তোমার লাম কালিমায় কী হচ্ছে তাসদিদ হচ্ছে এদগাম হচ্ছে আর জমা মুয়ান্নাসের ক্ষেত্রে জমা মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস হাদের এই দুটি সিগার মধ্যে যেহেতু নুনে জমা মুয়ান্নাসের আগের অক্ষর সাকিন হওয়াটা লাজেম এই জন্য তাসদিদ উঠে যায় হরফগুলো দুটো পৃথক হয়ে যায় ইয়াহমারির না
তাহমারিরনা, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাদির। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তারপরে তোমার এরপরে মোদারে গেল, তারপরে মোদারের পরে যত বহস আছে লন দিয়ে, লাম দিয়ে, নুনে তাকিদ দিয়ে, সবগুলোতে একই নিয়মটা কী হবে, প্রযোজ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটু আলাইকুম আন তোমার ইসু, আলাইকুম আম তোমার ইসু মোমারাসাতান কামেলা হাত্তা তাস্তাতি আ আন তাফহামা কুল্লান আন তাথা আন তাহাসসাল আল মাহারাতা আলা হাদাল বাব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। তোমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা নিয়ে সময় দিতে হবে, যেন এটা তোমাদের কাছে সহজ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা এটা এটা গেল, মাজি গেল, মোদারে গেল। তো মনে রাখবে এই বাবে এফেআলাল, বাবে এফেআলাল এটা লাজেম, এই বাবটা হচ্ছে কি লাজেম, বাবে এফেআলাল এটা কি লাজেম। সুতরাং এই বাব থেকে দুইটা জিনিস হবে না, কী কী বলো? এক নম্বর হচ্ছে তোমার মাজহুলের সিগা হবে না, যেহেতু লাজেম মাজহুলের সিগা হবে না। কেন হবে না? বারবার বলেছি মাজহুলের সিগা হবে না। দুই নম্বরে মাফউলের সিগা হবে না, এই দুই প্রকারের সিগা এখানে হবে না। আর যেহেতু এটা সলাথি মজিদ ফি, সুতরাং জরফ, ইসমে আলা, ইসমে তফদিলের এই সিগাগুলিও আর হবে না। কেমন? তাহলে এরপরে আসতেছে তোমার এহমাররা, ইয়াহমারু, এহমেরারুন, মাসদার এহমেরারুন, এফেআলালুন, এহমেরারান, এটা তানভিন আপনার কি বলে এই তানভিন তোমার নসব হওয়ার কারণ। এহমারা এটা তো পুরো নসরাইন, নসরান, দরবান, ফাতহান সবগুলো মাসদারের মধ্যে যে এখানে সর্বজগীর নসব হয় এটা বলেছিলাম, এটা হলো মুফউল মোতালক হিসেবে তোমার কি করা হয়, মাসদারটা এভাবে লেখা হয়। তাহলে গেল মাজি, মোদারে, মাসদার। এরপরে আসতেছে ইসমে ফাইলের সিগা, ফাহুয়া মুহমারুন, মুহমারুন। তা এটা মূলত ছিল মুহমারুন, মূলত ছিল মুহমারিরুন, মুহমারিরুন, মুহমারিরুন। কেমন? মুহমারিরুন অর্থাৎ ইয়াহমারু থেকে, ইয়াহমারিরু ছিল, ইয়াহমারিরু ছিল মোদার থেকে ইসমে ফাইল গঠিত হয়েছে। ইয়াহমারিরু এটা আলামতে মোদার বিলুপ্ত হয়ে তোমার কি হয়েছে মিমে পেশওয়ালা মিম যুক্ত হয়েছে, যেটা নিয়ম এটা বলেছি আমরা। তারপর লাম কালিমায়, আইন কালিমায় যদি জ্যান না থেকে জ্যাদ দিতে হয় ইসমে ফাইলে, আর লাম কালিমায় তানভিন হয়েছে মুহমারিরুন, মুহমারিরুন, এই মুহমারুন, মুহমারিরুন একই কারণে তানভি তোমার কি হয়েছে এতগাম হয়ে তাসদিদ হয়েছে। তাহলে ইসমে ফাইলের সিগা হবে মুহমারুন, মুহমারুন, মুহমাররানে, মুহমাররুনা, মুহমাররাতুন, মুহমাররাতানে, মুহমাররাতুন। তাহলে ইসমে ফাইলের প্রত্যেকটি সিগার মধ্যে তাসদিদ থেকে যাবে, তাসবিদ, তাসদিদ উঠে রা আলাদা হয়ে যাবে না, পৃথক হয়ে যাবে না লাম কালিমা। কেমন? লাম কালিমা তসদিদ হয়েই থাকবে। এই তো গেল ইসমে ফাইল পর্যন্ত। এবার আসতেছে আমরের সিগা, আল আমরু মিনহু, অর্থাৎ এই বাপ থেকে আমরের সিগা হবে তোমার এহমাররা, এহমাররা। আমর এবং নাহির সিগা তিনটা ওজন হতে পারে, তিনটা ওজন হতে পারে, এহমাররা, এহমাররে, অথবা রাকে ভেঙ্গে এহমারের, এহমারের। কেমন? তিনভাবেই কি করা হয় আমরের সিগা এটা ব্যবহার করা যায়, তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো। তবে এক্ষেত্রে যদি আমরা জবর দিয়ে যদি কি করি ব্যবহার করি, অনেকের জন্য এটা নির্ণয় করাটা কঠিন হয়ে যাবে। দেখো মাদি এহমাররা, আমর এহমাররা, একটু যাদের অভিজ্ঞতা আছে, যাদের পারদর্শিতা আছে তারা ধরতে পারবে কালামের সিয়াক ও সবক দেখে। কারণ একটা জায়গায় যখন ব্যবহৃত হবে তখন আগে পরের শব্দ দেখেই বোঝা যাবে এটা কি ইসমে ফায়ে, এটা কি মাদি নাকি আমর। এগুলো খুব সহজেই কি করা যায় সিয়াক কালাম দ্বারা খুব সহজেই বোঝা যায়। কিন্তু যারা প্রাথমিক পর্যায়ের তোমাদের মতো মনে করো এফতেদাই শাখার বা দাখিল সিক্স সেভেনের যারা স্টুডেন্ট তাদের জন্য এটা বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যাবে। কারণ এহমাররা, এহমাররা দুটোটাই একই রকম, কিন্তু এটা মাদি, এটা হচ্ছে আমর। তো এটা এহমাররে এভাবেও দেওয়া দরকার, এভাবেও কী করা যায় তোমার আমর ব্যবহার করা যায়, অথবা তাসদিদ তুলে দিয়ে রাকে আলাদা করে
এভাবেও দেওয়া যায় আহমারির আহমারির। এই তিন ভাবেই আমরের সিগাকে কি করা যায়, ব্যবহার করা যায়। আহমাররা আহমাররা আহমাররু আহমাররি আহমাররা আহমারির না, এটা যখন তুমি তাসদিদ দিয়ে বলবে আমরের হাজের মারুফের ক্ষেত্রে, তখন জমা মুয়ান্নাসের ক্ষেত্রে গিয়ে ওই জমা মুয়ান্নাস নুনে জমা মুয়ান্নাস ওই ওই সময় গিয়ে তাসদিদ উঠে যাবে আহমারির না হবে, কারণ এটা ইয়াহমারির না থেকে তাহমারির না থেকে কি হয়েছে গঠিত হয়েছে জমা মুয়ান্নাস গায়েব থেকে। আর আহমার রে আহমার রিয়া আহমার রু আহমার রি আহমার রিয়া আহমারির না, আহমারির আহমারিরা আহমারিরু আহমারিরি আহমারিরা আহমারির না। যে কোনো একটা তুমি কি করতে পারো, গ্রহণ করতে পারো, ব্যবহার করতে পারো, তোমার সুযোগ আছে, এখতিয়ার আছে, লাকুমুল এখতিয়ার। আমরের সিগা গেল, তারপরে আসতেছে নাহির সিগা, ওয়ান নাহি ওয়া আনহু والنهي عنه لا تحمر لا تحمر لا تحمر لا تحمر لا تحمرر আমরের মতো নাহির সিগাকেও তুমি কি করতে পারো, তিন ওজনে ব্যবহার করতে পারো, অর্থাৎ লাম কালিমায় জবর দিয়ে জের দিয়ে অথবা তাসদিদকে তুলে দিয়ে। কেমন এগুলো তো বাস্তবতে এমন ছিল, লা তাহমারির বাস্তবে কিন্তু এমন ছিল, এটা এতগামের কারণে এভাবে হয়েছে। কেমন এগুলো রাতে জবর কেন জের কেন, এগুলো আসলে সরফিক কিছু আলোচনা আছে, আমি চাচ্ছি এখন আপাতত এগুলো আলোচনা না করতে, ইনশাল্লাহ পরে যখন খাসিয়াতুল আবওয়াব আলোচনা করব তখন এগুলো বলার খেয়াল আছে, দেখা যাক। আপাতত তোমরা এতটুকু মনে রাখবে সহজতার জন্য যে বাবে এফে আলাল, এটার আমরের সিগা নাহির সিগা এটা তিনভাবেই কি করা যায়, ব্যবহার করা যায়, তোমার জবর দিয়ে লাম কালিমায় জবর দিয়ে জের দিয়ে অথবা লাম কালিমায় তাসদিদ তুলে দিয়ে, বাস্তবে তালিল হওয়ার আগে এদগাম হওয়ার আগে যেমন ছিল তা তার প্রকৃত অবস্থার মধ্যে রেখে দিয়ে তিনভাবেই কি করা যায়, ব্যবহার করা যায়। লা তাহমাররা লা তাহমাররে লা তাহমারির তিনভাবে কি করা যায়, ব্যবহার করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বাবটা হচ্ছে তোমার কি লাজেম, এই জন্য এই বাবের আর কোনো কি নেই, তোমার মজহুলের সিগা নাই, তোমার মফুলের সিগা নাই। এবার আসি একটা কথায়, আমি তোমাদেরকে বলেছি এই বাবটা চেনার একটা আলামত হলো লাম কালিমায় কি হওয়া, তাসদিদ হওয়া। কেমন লাম কালিমায় তাসদিদ হওয়া কিছু কিছু ক্ষেত্রে। কেমন আরেকটা আলামত হলো, একে তো আছে লাজেম, এই বাবের সিগাগুলো সাধারণত দুইটা দুই প্রকারের অর্থ কি করে ব্যবহৃত হয়, একটা হচ্ছে এটা মনে রাখবে, এটা মনে রাখতে পারলে তোমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে, একটা হচ্ছে লাউনুন, লাউন লাউনের অর্থ কি রং রং, আরটা হচ্ছে আইবুন, আইবুন হচ্ছে দুষ ত্রুটি, দুষ্ত্রুটি। কেমন অর্থাৎ এই বাবের সিগাগুলো, এই বাবে এফেলাল সাধারণত তোমার কোন এক ধরনের রং বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন এহমাররা লাল হওয়া, এসওয়াদ্দা কালো হওয়া, এসফাররা হলুদ হওয়া, কেমন এরকম আরও অনেক ধরনের কি রং বোঝানোর জন্য তোমার কি হয় ব্যবহৃত হয়, বিয়াদ্দা সাদা হওয়া। কেমন আবার আছে আইব, শারীরিক কোনো শারীরিক মানুষের দৈহিক কোনো ধরনের দুষ্ত্রুটি বোঝানোর জন্য এই বাবের সিগাগুলো ব্যবহৃত হয়। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, এওয়াররা শব্দের অর্থ হচ্ছে এক চুকা, অর্থাৎ একটা চোখ নষ্ট হওয়া বা চোখ ঠেরা হওয়া, যারা একটু চোখের দৃষ্টির সমস্যা আছে, চোখ ঠেরা ঠেরা চোখ এবং চোখ একটা নষ্ট এক চুকা, তো এটা এক ধরনের শারীরিক ভাবে মানে কি বলে দৈহিক এক ধরনের অসম্পূর্ণতা। কেমন তো এই অর্থ সাধারণত এই বাবের সিগাগুলো কি হয়, যেমন এওয়াজ্জা এওয়াজ্জা,
তোমার আওয়াজ থেকে আওয়াজা বাঁকা হওয়া কেমন তে তোমার হাত পা বাঁকা হওয়া আওয়াজা আওয়াজা কেমন এই দুটি অর্থে সাধারণত ভাবে এফআলালের ছিগাগুলো কি হয় ব্যবহৃত হয় হয় রং বুঝাবে নতুবা আয় বুঝাবে এখানে কোন কোন সরফি ইমাম আরেকটা কথা বলেছেন তবে এটাকে অনেকেই আবার তোমার কি করেছেন রদ করে দিয়েছেন সেটা হচ্ছে মুবালাগা সেটা হচ্ছে কি মুবালাগা অর্থাৎ এই বাবের সিগাগুলোর মধ্যে মুবালাগার অর্থ থাকবে যেমন আমরা যখন বলবো আহমাররা আহমাররা অর্থ হচ্ছে লাল হওয়া কিন্তু যদি মুবালাগার অর্থ কোনো কোনো ইমাম যেটা বলেছেন সেই অর্থ যদি নেই তখন বলা হবে খুব লাল হয়েছে আহমাররা লাল হয়েছে আর যদি মুবালাগার অর্থ নেই খুব লাল হয়েছে খুবই লাল হয়েছে আসওয়াদা খুব কালো হয়ে গেছে এরকম তা আরও আছে এগুলো ইনশাআল্লাহ আমরা খাসিয়াতুল আবওয়াবের মধ্যে কী করব আলোচনা করব তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বাবে ফিআলালের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে তোমরা আরও একটু মুমারসা করবে আর একটু অনুশীলন করবে এই বাবের বিভিন্ন মাসদার তোমাদের বইতে দেওয়া আছে এগুলো নিয়ে সরফে সগীর গণবে মাজি গণবে মোদারে গণবে যত যেগুলো আছে সেগুলো এই মাসদার থেকে এই বাব থেকে তোমরা কী করবে অনুশীলন করবে ইনশাআল্লাহ তোমাদের কাছে সহজ হয়ে যাবে হাফিজানা ওয়া হাফিজাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়াজাল মিন কুল্লি সুইন ওয়া হাওয়াদিস ওয়া মাসাইবিদ দাহর খাসাতান মিন ফাইরুস কারুনা আল্লাহুম্মা জাআলনা মিনাল হাফিজিন আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খাইরুন নাসিরিন মা আস সালাম ইলা আল লিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু